খুশি, আনন্দ, রাগ, বিরাগ সবই তার মধ্যে। কত স্নেহ থাকলে এটা বলতে পারো? পুরনো যারা রিটায়ার করে গেছে তাদেরকে আবার ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হচ্ছে, যে একটা লোক না যে ইংরেজি বলতে পারে, ইংরেজি লিখতে পারে। ইসলামই একমাত্র দিন আল্লাহর মনোনীত, আর বাকি সবই জাহেলিয়াত। জ্ঞানের নদী আর সাধারণ নদী আর সাগর এক না। ওনার দৃষ্টিতে ওনার আমলে কোনো মানুষ ছিল না, সব অমানুষে ভরা। যারা কিতাব এবং সুন্দর বাদ দিয়ে অন্যের কাছে ফয়সালা নিয়ে যায় ওইটাই হলো তাগুত। 1% না, 999.99 এখনো আমরা আমাদের আমরা আর আবিষ্কারের বাইরে আছি। যাদের বুকে ওহির এলেম আছে ওরা মূল্য পর্যন্ত কবরের মনকার নাকিরও ওদেরকে সম্মান করবে। শিক্ষা ব্যবস্থাকে প্রথমে তারা কষ্ট করলো কি দুই ভাগ করে দিল, এটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এটা সাধারণ শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রথম কাল এইটা তারা করে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা এত জোরে দিলি তো আল্লাহ ভাই পেয়ে যাবে। বাপরে বাপ, বান্দার রচিতের থাকতে পারো না বাপরে। বলো শর্ট সুন্দর ভাই বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিক আছে, বক্তার সাথে শ্রোতা যদি বেশি জোরে বলে তাহলে বক্তা কী হবে বলো? তাহলে বলে জোরে বলা যাবে না। এটা কোরআনই আছে সুরে হুজুরাতে 2 নম্বর আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর কথা চাইতে উচ্চ স্বরে কথা বলো না, আন তাহাবাত আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বললে এটাই তো আমাদের প্রশিক্ষণ। এই ক্লাসটার নাম আমরা বলছি 2024 সালের উদ্বোধনী ক্লাস, তাই না? উদ্বোধনী ক্লাস বলেই ভালো। উদ্যোক্তাদের বলছে বিদেশের অনুকরণ করো না, কেউ বলে ওরিয়েন্টেশন ক্লাস, এরকম বাংলায় তো খুঁজে পেলাম না। আর ইন্ডিয়া বলে রিফ্রেশার্স কোর্স, যেটা আমি গেছিলাম প্রধান অতিথি আদমদ সালামিরগণে, দেয় আদমদে কী লিখছি রিফ্রেশার্স কোর্স, আমি তো বাথরুমে যে মানুষ ফ্রেশ হয় আবার রিফ্রেশ কী কী হয়, তাই তোমার এই কী কোর্স এটা? তো স্যার এদিকে সব এই কথাই বলে, তুমি তো নিজে ইংরেজি জানো না, ওটা চিনি ইংরেজি জানো না, মদিনা ফারে তুই ইংরেজি তুমি নিজেও জানো, এই লিখছে কেন? তাহলে এই মন্ত্রী মন্ত্রী আসবে, ওরা এইসব খুললে খুব খুশি হয়। সেজন্য মন্ত্রীদের সামনে কিন্তু কথা বলে দিলাম, তো মন্ত্রীরা জীবনে রিফ্রেশার্স নিয়ে মন্ত্রী হয়নি, মন্ত্রীরা যেন রিফ্রেশার্স লাগে না। ঢাকার নবাব সলিমুল্লাহ নাম শুনছো না? সলিমুল্লাহ বংশের একজন নবাব ছিলেন, নাম মোশাররফ হোসেন। তো শেরে বাংলা তখন অবিভক্ত বাংলার কি বলে শিক্ষামন্ত্রী, তো ওনার কাছে একটা অনুরোধ পত্র নিয়ে একটা ছেলেকে পাঠিয়েছেন, উনি লিখছেন যে আপনি একে একটা চাকরির ব্যবস্থা করে দেন। তো উনি জিজ্ঞাসা চাইছিলেন তুমি লেখাপড়া কি? তো কিছুই নাই। তো উনি লিখছেন পাল্টা চিঠিটা, যে চিঠিটা আমি কারাগারে বসে পড়ছিলাম বগুড়া কারাগারে, সেখানে লিখছেন যে আপনি দাবি করে একজনকে পাঠিয়েছেন আমাকে চাকরির জন্য, তা আমি তো তাকে যে কোনো চাকরি দিতে পারি না, একটা সম্মানের মানুষ একজন লোকে পাঠিয়েছে তাকে তো ভালো চাকরি দিতে হবে, তো যে কোনো ভালো চাকরি পেতে গেলে কমপক্ষে ম্যাট্রিক পাস হওয়া লাগবে, তোমাকে তো SSC গিয়ে ম্যাট্রিক বলা হতো, এটা একমাত্র ওই ক্ষেত্রে সম্ভব যারা মন্ত্রী, তাদের কোনো ডিগ্রি লাগে না। কি মাঠটা দিলে দেখলে, শেরে বাংলাকে অমনি শেরে বাংলা বলা হয়? মন্ত্রী হওয়ার জন্য ডিগ্রি লাগে না, লেখাপড়া লাগে না, ম্যাট্রিক পাশা হওয়া লাগে না। বাস্তব প্রমাণ আমাদের সামনেই আছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন আমাদের মধ্যে চেয়ারে বসে আছেন, উনি তার ডিগ্রি লিখতেন স্বশিক্ষিত, তার মানে কি রান্না করা শিক্ষিত, কোনো ডিগ্রি নাই, কিন্তু প্রধানমন্ত্রী বড় বড় প্রফেসর ডক্টর ব্যারিস্টার উপরে হতে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তার সামনে যেসব সেজদা করার মত চাইতেও খারাপ কাজ করে, বোঝা গেল? বড় পদ পাওয়ার জন্য বড় ডিগ্রি প্রয়োজন হয় না, বিশেষ করে বর্তমান
গণতান্ত্রিক বিশ্ব মানে মূর্খ বিশ্ব। গণতন্ত্রে উচ্চ শিক্ষার কোনো মূল্য নাই, আর সেই জন্য যে কারিকুলাম এবার দিয়েছে যে ডিম ভাজা, চারা লাগানো, নাচানাচি করা, দেখছো না এগুলো কি কারিকুলাম দিয়েছে? এ কারা দেয়? পাগলটা দেয় না, যেহেতু মাথা পাগল সব পাগল। এটা দু এক সময় বলি, এখন পাগল পুনর্বাসন কেন্দ্র হয়েছে দেশটা। আমাদের উদ্দেশ্য মন্ত্রী হওয়া না কোটিপতি হওয়া, এটা আগে অভিভাবক স্যারা আছেন তাদেরকে বলছি, অভিভাবকদের উদ্দেশ্য ছেলেকে বড় ধনী বানাবো, বড় চাকরিজীবী হবে, বিসিএস একটা স্বপ্নের ক্যাডার, বিসিএস ক্যাডার মানে স্বপ্নের মানুষ, ও এই যুগ এই জগতে নেই। আমাদেরই কয়েকটা ছেলে আমরা পরিচিত আমাদের মধ্যে, তারা যেন মনে হয় বিসিএস না হওয়া পর্যন্ত জীবনে কিছুই হলো না, এই মার্কাজে বসে বসে সে থাকছে, আশপাশ ভাড়া থাকছে, বোধ হয় 7-8 বছর হবে। ওর নামটা কি এবার হইলো বিসিএস? হ্যাঁ হ্যাঁ, না না ওটা হয়েছে, জানাল হয়েছে, এই দুই পাগল। বিসিএস হয়েছে মানে করে জান্নাত ফেরদাউস চলে গেছে। এর উপরে প্রথম আলো একটা উপসম্পাদকীয় লিখেছে স্বপ্নের বিসিএস, এইভাবে দারুণভাবে টিটকারি করেছে। তোরা বিসিএস হলে হলিটা কি? এখন পর্যন্ত সরকারের একটা মন্ত্রণালয় চালানোর জন্য শিক্ষিত লোক পাচ্ছে না সচিব, ফলে কি বলে কৃতিভিত্তিক চুক্তিভিত্তিক, পুরনো যারা রিটায়ার করে গেছে তাদেরকে আবার ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হচ্ছে, যে একটা লোক না যে ইংরেজি বলতে পারে, ইংরেজি লিখতে পারে। মধ্যপ্রাচ্যে এখন চাকরির বিশাল বাজার না, তাদের সঙ্গে কথা বলবে, এটা আরবি জানার লোক লাগবে না, সচিবদের মধ্যে কেউ আরবির ধারে কাছে নেই, ফলে কাউকে ডেকে এনে কোনো মতে দেশ চালাতে হচ্ছে তোষক করার জন্য। খলিফার নামটাও মনে আসছে এখন আমার, একটা যুগ গেছে সারা মুসলিম বিশ্ব উসমানীয় খেলাফতের অধীনস্থ ছিল, যখন ইংরেজরা শত্রুতা করে চক্রান্ত করে খেলাফতকে হটিয়ে দিল কামাল পাশা শাহজাহানের মাধ্যমে, তাকে বলা হয়েছে আতাতুর্ক, আসলে হচ্ছে আতাতুর্ক না, সে তুর্কে হালেকুর্ক, তুর্ককে ধ্বংসকারী, সেই উসমানীয় খেলাফতের পক্ষে গান্ধী পর্যন্ত বিবৃতি দিয়েছিল যে খেলাফত থাক, খেলাফতকে সারা ওয়ার্ল্ডের লোক সম্মান করত, ইসলাম যে সবাইকে নিয়ে চলতে পারে, সর্বধর্ম সমন্বয় করে ইসলাম চলতে পারে, ভাষা বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণমূলক একটা শাসন ব্যবস্থা, তো সারা দুনিয়া স্বীকার করত। কিন্তু খেলাফত শব্দটা যেহেতু ইসলামিক পরিভাষা এবং সেখানে মূলে থাকেন যিনি, তিনি হন আরব খলিফাদের বংশ হিসেবে, বংশ পরম্পরায় খলিফা হয়, এই এইটুকুই তারা বরদাস্ত করতে পারেনি। যখন খেলাফত ধ্বংস হলো, শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশেই নয়, পুরো ইউ কান্ট্রি মানে কি ইউরোপিয়ান কান্ট্রি 22টা দেশ, সমস্ত দেশের প্রতিবাদ হলো কেন খেলাফত ধ্বংস করা হলো। অথচ যারা ধ্বংস করেছে তারা কিন্তু তাদেরই লোক, তাদেরকে কেউই চেনে না, তার ভিতর থেকে চক্রান্ত করে। খেলাফতের মধ্যে কি জিনিস ছিল সেটা ওই যে খেলাফতের মাধ্যমে ইসলাম দেখিয়ে দিয়েছে, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ইসলাম সমস্ত বিশ্ব মানবতার কল্যাণের স্বার্থে আল্লাহ পাক নাযিল করেছে। যারা ইসলাম বোঝে না তারা ইসলামকে অন্যান্য ধর্মের সঙ্গে একটি ধর্ম মনে করে, এটা তাদের মূর্খতা। ইসলামই একমাত্র দিন আল্লাহর মনোনীত, আর বাকি সবই জাহেলিয়াত। আল্লাহর তৌহিদের অধীনে, আল্লাহর একত্বের অধীনে সমস্ত মানুষের সমানাধিকার শুধুমাত্র ইসলামে দিয়েছে। এ বিষয়ে জীবন দর্শনে আমাদের 16টা সম্পাদকীয় গেছে দর্শনের উপরে, আর প্রথম সম্পাদকীয়টা পড়ে দেখো, বলে দিয়েছি পৃথিবীতে একমাত্র ইসলাম আর কোনো ধর্ম নাই যে সমস্ত মানুষের কল্যাণ বিধান করতে পারে। আর এইটা শেখার ব্যবস্থা আমাদের দেশে নাই, এটা আমরা
বইটা ওরা আমরা ইংরেজি করে দিয়েছি, আন্তর্জাতিক বিশ্বে এখন লোক টের পাবে ইসলামটা কি জিনিস। যারা ডিপলি পড়ে তারা জানতে পারে, যারা পড়ে না তারা কিছুই শেখে না, জানতে পারে না। রা শেখো না ফেল এলমি, আল্লাহ সুরে আল ইমরান আল্লাহ বলেনি। এলম আছে তিন রকম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আল এলম নাহরুন আল হিকমা বাহরুন। এলম হচ্ছে নদী আর হিকমত বা প্রজ্ঞা হচ্ছে সাগর। আর ওলামাও ফিন নাহরে ইয়াতুফু ফি শাতায়ে নাহরে ইয়াতুফু, ওলামা যারা হয় তারা নদীর তীরে চলাফেরা করে। আর হুকামাও অস্তিল বাহরে ইয়াগুসু, আর যারা প্রজ্ঞাবান হয় তারা সাগরের মাঝখানে ডুব দেয়। ওয়াল আরিফুন ফি নাহরে শরিয়াতে আসিরুন, আর যারা আরেফ হয় প্রজ্ঞাশীলদের পরেও আর একটা দল আছে যারা আরও ডিপে যায়, তারা সমুদ্রের নদীতে চলাফেরা করে। জ্ঞানের নদী আর সাধারণ নদী আর সাগর এক না। হযরত আলী ছিলেন অত্যন্ত নাম করা জ্ঞানী মানুষ, অথচ এই রাজনীতিকরা তাকে হত্যা করেছে, তার জ্ঞানকেও শোনে, জ্ঞানের কোনো মূল্য দেয় না। যারা ক্ষমতা লোভী তাদেরকে জ্ঞানের কোনো মূল্য নেই, তার প্রমাণে তিন খলিফা নিহত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা। জালি নিউজ একজন বিখ্যাত পণ্ডিত দার্শনিক, তিনি দিনের বেলায় ওটা কী বলে চেরাগ 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 নিয়ে ঘুরছে, এটা আমাদের ডিপার্টমেন্টে যখন পড়াতাম আমি তখন এই ঘটনা পড়েছিলাম। তো কি পাগল লাগবে দিনের বেলা চেরাগ নিয়ে ঘুরছে, তো কীভাবে আপনি এটা কেন করছেন? তুমি বলছে মানুষ খুঁজছি, মানুষের প্রশ্নের উত্তরে উনি জবাব দিচ্ছেন আমি মানুষ খুঁজছি। তার মানে মানুষ তো লাখে লাখে মানুষ ঘুরে বেড়াচ্ছে, নদাবড়া বাজার যান না, আর সাহেব বাজার যেমন ঢোকাই যায় না, সাহেব বাজার তো সাহেব হয়ে গেছে, আর ওটা মহিলা মার্কেট, সাহেব বাজারে পুরুষ লোক ঢুকতে পারবে না। আগুন ধরেছে পরশু দিন শুনলাম, নেটে দেখলাম, তো একটু সারা শব্দ নেই কোন পত্রে কিছু লেখো না, ব্যাপারটা কি? যাই হোক, উনি কত উচ্চ মানের জ্ঞানী ছিলেন, এই একটা শব্দ আজ পর্যন্ত আমরা তার স্মরণ করছি যে আমি মানুষ করছি, তিনটা শব্দ। ওনার দৃষ্টিতে ওনার আমলে কোনো মানুষ ছিল না, সব অমানুষই ভরা। এখন যদি উনি বেঁচে থাকতেন উনি হচ্ছে কী বলতেন আল্লাহ জানে, তা আমরাও কিন্তু ওনার কথাটাই নকল করছি, আমরা মানুষ করছি, এ মানুষ তৈরি করার জন্যই কিন্তু প্রতিষ্ঠা। এর মধ্যে যদি আল্লাহ ভাই একটা দুটো মানুষকে কবুল করে নেয় সেটি আমাদের বড় পাওয়া, আমরা খালি ব্যবস্থা করতে পারি, আমরা তো মানুষ নিজেরা বানাতে পারি না। আল্লাহ বলছেন আল্লাহ ওলিউল্লাদিন আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। ওল্লাদিন কাফারু আউলিয়াহুম আত-তাগুত, আর যারা অবিশ্বাসী অর্থাৎ কোরআনে অবিশ্বাসী হাদিসে অবিশ্বাসী তাদের অভিভাবক হল তাগুত। ইখরুজুনহুম মিনান নূর ইলা যুলুমাত, তাদের কাজ হল আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। উলাইকা সাহাবুন নার হুম ফিয়া খালিদুন, তারা হলো জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরদিন থাকবে। তাগুত কাকে বলে? শয়তান, মূর্তি, এক কথা আমি ব্যাখ্যা দিয়ে দিছি, ইয়াতে হাকামু মিল কিতাবি ওয়াস সুন্নাহ, যারা কিতাব এবং সুন্দর বাদ দিয়ে অন্যের কাছে ফয়সালা নিয়ে যায় ওইটাই হলো তাগুত। আর আল্লাহ বলছেন ওলাদ আর ফিকুল উম্মত রসুলান আনে আহমদুল্লাহ ওস্তানিব তাগুত, আমরা ওলাকাত বাসনা ফিকুল উম্মত, আমরা প্রত্যেক জাতির কাছে নবী রসুল পাঠিয়েছি এই জন্য
তারা যেন মানুষকে অন্ধকার থেকে, তাগুতের পথ থেকে বের করে, তারা যেন তাগুত থেকে বিরত হয়। তাগুত থেকে বিরত হওয়া অর্থই হলো যারা জান্নাতের পথ থেকে, জাহান্নামের পথে নিয়ে যায় যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত নেতা, যে সমস্ত ব্যক্তি, এরা সব তাগুত। আজকের বিশ্ব তাগুতের মাধ্যমে চলছে, পুরো বিশ্বটাই তাগুতের অধীনে। এই তাগুতের সঙ্গে মোকাবেলা করে জান্নাতের আলোর পথে বাচ্চাদের নিয়ে যাওয়া যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব পালন করছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। আমরা এখানে এসেছিলাম বলেই কিন্তু আমাদের মার্কাজ এখন রাজশাহীতে। 2004 সালে প্রথম আমরা হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড শুরু করেছিলাম। 2005 সালে 15 আমাকে বা আমাদের সাথীদেরকে কারাগারে না নিয়ে যাওয়া হতো, সেখানে চাইছিল তারা 14 বছর রাখতে, অত যাবজ্জীবন কারাদণ্ড দিবে। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম, যে 3 বছর 6 মাস 6 দিনে আমরা বেরিয়ে এলাম। সুখবর শুনিয়ে দিই, আমাদের বন্ধু ঢাকা জেলা যুব সংঘের এবং আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক তসলিম সরকার 4 বছর কারাগার থেকে গতকালকে হাইকোর্টে জামিন পেয়েছে। দোয়া করবেন যেন আজকে সে বেরিয়ে আসতে পারে। এ প্রসঙ্গে এটাও বলে দিই, আমাদের প্রাণপ্রিয় ভাই আব্দুর রহিম বগুড়া জেলা সভাপতি, সে তার 4 ভাই সহ কারাগারে ফাঁসির অন্যায়ভাবে দণ্ড দিয়ে তাকে কারা নির্যাতন ভোগ করানো হচ্ছে। গত রাতে, গতকাল সকালে তার নিজের আপন বড় ভাই কারাগারে মৃত্যুবরণ করেছে। আজকে হয়তো এখন পৌঁছে গেলে কোনো লাশ আজকে জানাজা হবে। সবাই দোয়া করো, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। যেটা বলছিলাম, ঢাকা থেকে এখানে আসার পিছনে আল্লাহর কোনো সদিচ্ছা ছিল, পরে বুঝলাম, আগে বুঝি নাই। রাষ্ট্রে যে কাউকে আমি চিনতাম না, আমার ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন ডক্টর আফতাব আহমদ রহমানি রাহিমাহুল্লাহ, তিনি যেদিন আমাকে ঢাকার ধমক দিলেন, উনি দিলেন, আমি যখন স্যার আমি যদি এখান থেকে যাই তো যুব সংঘ নষ্ট হয়ে যাবে, ধমকের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। আগে তার নিজের পায়ে দাঁড়াও, পরে এগুলো করো, জানা যাওয়া তো কিছু নাই। এমন পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করানো হলো যে আমাকে বাধ্যই আসতে হলো রাজশাহীতে। আসার আগে এখানকার ভিসিকে ফোন করলাম, স্যার আমি কি রাজশাহী আসবো? তুই এখানে এসে কী করবে? বলে ফোন ফেলে দিল। আর সেই জায়গায় আসে করবো আগুন বেহার মতো আমি আসলাম, এমন পরিস্থিতি সৃষ্টি করা হলো যে আমাকে আসতেই হলো। ফজরের সময় যখন গাড়িতে নেমে স্যারের বাসায় গেছি, দরজা খুলে প্রথম তো সালাম দেওয়া মারছে না, আমি সালাম দিয়েছি তো ওয়ালাইকুম সালাম বলবো না, আসলে তাহলে উত্তর হলে এটা এমন ধমক, মানে মনে এত ক্ষোভ ছিল আমি আসছি না বলে। আমাকে ডিপার্টমেন্ট নির্বাচনে উনি 2.5 বছর ধরে টিচার নেয়নি, যদি না যদি একটু ফাঁকা থাকবে, এত ভালোবাসতেন, তো উত্তর তো ওয়ালাইকুম সালাম হবে, তা উত্তর হলো আসলে তাহলে বসো, রাগের চোট, খুশি খুশি আনন্দ রাগ বিরাগ সবই তার মধ্যে, কত স্নেহ থাকলে এটা বলতে পারো। দুনিয়াতে সব বিদায় হয়ে গেছে, যেদিন ভাইস চ্যান্সেলর আমার এতে সই করলেন, কেন করলেন সই, যে যিনি আমার ফোন ফেলে দেয় তিনি কেন সই করলেন, তার একটা মজার ঘটনা আছে। স্যারে আমাকে সব বলছে, উপদেশ দিচ্ছেন, খবরদার তুমি এখন লেকচারার, জনগণের সঙ্গে মিশবে না, মর্যাদা বেড়ে গেছে আমার। তা আমি কি ওই কাজের লোক? আমি তো লোক খুঁজি বেড়াই, এখানে আসার আগেই আমার যুব সংঘ হয়ে গেছে, এই হেতম কাছে মসজিদ দেখো, হ্যাঁ
ওখানে মাত্র ওই যে বন্দুকালা আছে না, ও তো যুব সংঘ সভাপতি, সঙ্গে ও দুজন তিনজন গেছে একদিন। আমি আমতলায় বসে যুব সংঘের করপদ্ধতি লিখতেছি, আমতলায় মানে কি বলে মাদারবাগ শহরের আমতলায় বসে টিন শেড, তখন সালাম দিচ্ছে, তোমরা কারা? স্যার আমরা হেদমকার শাখা যুব সংঘের সভাপতি সেক্রেটারি। বাড়ির সাহেব কি বলল, কার সাথে মেশা যাবে না? মননি বলছিস মেশা লাগে না, চলে আসছে কাজ, যারা যারা চালাচ্ছে ব্যবস্থা করে দেয়। এই যে শুরু হয়ে গেল, তারপর একটা অনুষ্ঠান করলো, সেখানে আমাকে নিল আর আমি স্যারকে নিয়ে গেলাম, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে, দুজন একই রিক্সায় গেছি। তখন রিক্সা একটা দারুণ, বাপরে বাপ, রিক্সাটা দারুণ বাহন, অভিজাত মানে কি, এখন মাইক্রো আসে না, প্রাইভেটে আসে সত্যাগায়, আর রিক্সা উঠলে মনে হচ্ছে বাইরে কি বড় লাগে, বাবা রিক্সা উঠে আসছে, দুজন এক রিক্সা যাচ্ছি। উনি ভাষণ দিয়েছিলেন, এক পর্যায়ে বললেন, আমি বাংলাদেশ জমিয়ত আহলেসের কেন্দ্রীয় সহসভাপতি, এই রাজশাহীতে আসছে আমি 33 বছর, একটা দিনের জন্য আমি হেতমকা মসজিদ আসি নাই, ওই বন্ধু উপদেশ নাই, আজকে যদি যুব সংঘ না হতো আর গালে বেঁকে না আসতো আমি এখানে আসতাম না। ডিগ্রি কি? ডবল পিএইচডি হোল্ডার তিনি, এবং তিনি বাংলাদেশের একমাত্র ডবল পিএইচডি হোল্ডার হাইলাইসের মধ্যে, রাশিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কি বলে ডক্টরেট, এবং কেমব্রিজ ইউনিভার্সিটির ডক্টরেট। অথচ তিনি খুশি এজন্য যে, মানে দুঃখিত এজন্য যে 33 বছর ধরে আমি এই বড় পদে আছি, কিন্তু কোনো এখানে আসেনি। আসলে কোনো ছিলে? যুব সংঘের ছিলে। আমার প্রথম থেকে চিন্তা ছিল বই যত ভালো ভালো লিখি, বক্তৃতা যত ঘন্টার পর ঘন্টা করি, যদি সংগঠন না থাকে কিছুই প্রতিষ্ঠা লাভ করবে না। সংগঠন সবার আগে, আর জামাত রহমতুন না ফরকত আজাব, আল্লাহ রাসূল অমনি বলেন নাই, জামাত জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাব। মানে কি বলো, বলে দিতে বললি বলেছি না, প্রশ্ন করবো উত্তর দিতে হবে, সংসার নম্বর হয়ে যাবে। আজাব মানে কি, ধরো এখন তোমার অসুখ হলো, এই মুহূর্তে তুমি যদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ো, তোমাকে নিয়ে যাবে কারা হাসপাতালে? সাথী যারা আসে তারাই নিয়ে যাবে না? আর তোমাকে যদি কেউ না আসে না, তুমি বড় মানুষ, বড় মানুষের ছেলে, মিশনে কারোর সঙ্গে ডাটা থাকো, পড়ে গেলে অসুস্থ হয়ে পড়ে, ওদের কী থাকে, ও মুরব্বী যা, ও তো আমার সব কথাই বলে না, কিছু না বলবে না, সবাই তুমি যত মিশবা সবার সঙ্গে তত তোমাকে লোক ভালোবাসবে, ঠিক না? এটা এই জন্য মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের মধ্যে ভালো থাক মন্দ থাক যাই থাক, প্রত্যেক আল্লাহ কোনো মানুষকে শুধু খারাপ করে সৃষ্টি করেনি, তার একটা ভালো আছে কিছু মন্দ আছে, তাই না? এমনকি যদি কেউ একবারে কী বলো ওটাকে প্রতিবন্ধী হয়, তার মধ্যেও কি ভালাই আছে। এই যে কি ওর নাম, কি যে মূল্য কদিন আগে 18 সালের মূল্য স্টিফেন কি বলেন, হ্যাঁ এই যে হকিং, ও কী যা জানো, শুধু মাথাটুকু চলে, এদিক সব অচল, 20 সালে কি বেড়া হয়েছিল তখন তো একদম শেষ, শুধু মাথাটুকু ঘোরাঘুরি করে আর পুরো বডিটা তার প্যারালাইজড। সে এই যুগের আইনস্টাইন বলে খ্যাত হলো, আর আমাদের এত হাত পাশা ভালো, আমাদের তো কেউ আইনস্টাইন বলে না, তো বোঝা গেল আল্লাহ পাক কাউকে বিনা কারণে সৃষ্টি করেননি, তার মধ্যে বহু জ্ঞানের খোরাক পাওয়া গেছে আর তার মধ্যে আমাদের জন্য অনেক চিন্তার খোরাক পাওয়া গেছে, যদিও শেষ পর্যন্ত সে আখেরাতকে মানেনি, ভুল করে গেছে, ভুলের মধ্যেই ছিল, কিন্তু তার মধ্যে আমাদের অনেক জ্ঞানের খোরাক হয়েছে, তার মাধ্যমে আমরা প্রমাণ দিতে পারছি যে আইনস্টাইন হকিংয়ের মতন একজন বিখ্যাত জ্ঞানী যখন নবমণ্ডলের শেষ সীমা খুঁজে পায়নি, তোমরাও তো পাবো না, অলিল্লাহ লীলায় মাহফিজ সামাওয়াত ওয়া ফিল আরদ, সামা একটা নয় সামা বহু, আকাশ একটা নয় অসংখ্য আকাশ ওপরে রয়েছে, একত বেরোচ্ছে কত কোটি, এই পৃথিবীর মতো 333 কোটি পৃথিবীতে আছে, এখন দিন দিন আরও বেরোচ্ছে, অবশেষে গত 2 বছর আগে বেরিয়েছে যে
এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যত বিজ্ঞান আবিষ্কার করেছে সৌর লোকে এবং পৃথিবীতে সব জায়গায় 1000 মধ্যে 9909% এখনো অনাবিষ্কৃত রয়েছে। 1% না, 999.99 এখনো আমরা আমাদের আমরা আর আবিষ্কারের বাইরে আছি। স্টিফেন হকিং যদি এইদিকে উনি রিসার্চ না করতেন তাহলে এই কথা কিন্তু আজকাল বিজ্ঞানের বলতে পারত না। আল্লাহ বহু আগেই তার নিরক্ষর নবীকে দিয়ে বলে দিয়েছেন, দেখো এই যে যাচ্ছে না উটের শ্রেণী, জিজ্ঞেস করো আমরা পুরো সুরে পুরো জুমাদের শেষ শ্রেণীর পরে কোনটা ধরো গসিয়ে গসিয়ে শেষ লাইন ঢোকাটা বলতো এই আফালে আনজুরুন ইলাল ইবলে কাইফা খুলকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিয়াত ওয়া ইলাল আরদে কাইফা সুতিয়াত। আফালে আনজুরুন, তারা দেখে না কি করে তিনি এ কথা বললেন, আসমানে কেন তারা দেখে না? আপনার তো দেখতে হবে সবাই, ও তো আবু জাহল দেখে, মোহাম্মদ দেখে, ওর দেখার মধ্যে কি আছে? কেন দেখে না? এই কেনের মধ্যেই লুকিয়ে আছে নবমণ্ডলের অজানা বহু কাহিনী। এখন বলা আছে কত আলোকবর্ষ দূরে, বিজ্ঞানের কিছুই আমরা এখনো পাইনি। নিউটন তো বলে গেছিলেন যে আমরা এখনো বিজ্ঞানের নদীর তীরে নুড়ি করাচ্ছি, বিজ্ঞানের সাগরের ঢোকা পড়ি মুর্গে নদীর তীরে যে নুড়ি থাকে না, পদ্মা তীরে আসেন এসব, ওই গুড়ি বেড়া সে এখনো ঢুকতে পারেনি। যারা জ্ঞানী তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আর এই চিন্তা করেই আমি দেখলাম সংগঠন শুরু করলে আমি বড়িগুলি একটা লোক একদল লোক তো থাকবে, সব তো আমাদের বিরুদ্ধে যাবে না, তো সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন হবে, বক্তৃতা দিয়ে লেখনী দিয়ে লেখা হবে, বক্তৃতা হবে, কিন্তু স্থায়ী সাধকা হলো লেখনী এবং সংগঠন। লেখনী না হলে তুমি কী দিকে কাজ করবা? যাদের মধ্যে মোবাইল পড়ার দোষ তাদেরকে বলছে তোমরা বইপত্র দিয়ে খেয়াল করবা, বেশি বেশি পড়বা, যতগুলো বই পর্যন্ত বেরিয়ে গেছে এগুলি পড়ো। আমাদের প্রতিজ্ঞাই হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া, তাই না? আমরা কী বলি মানুষের কাছে? সবাই বলো, সবাই বলো, আমরা আসো বলো, তোমরা বলছো না দেখছো? এ বাচ্চারা বলো আসুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো। এটা বড় বাংলার জমিনে এই দুটো স্লোগান কেউ এজব দেয়নি, এটা এটা বলতে পারেন? এটা আমাদের সংগঠনের ক্রেডিট। এটা ওহির বাইরে যাবে কোথায়? রায় মানুষের রায়ের মধ্যে ভুল আছে না? ওহিতে কোনো ভুল আছে? ওহি আল্লাহ দেওয়া এবং সেটা বলেন আমাদের রসুল, আমি আনতে কান হাওয়া ইন হইল্লা ওয়াহিয়ু ইউহা। আর ওহির বিধান নিয়ে যারা চলে তাদেরকে ঠেকানো ক্ষমতা কারো নাই। যাদের বুকে ওহির এলেম আছে ওরা মরল পর্যন্ত কবরের মনকার নাকিরও ওদেরকে সম্মান করবে, কিন্তু ওহির এলেম নাই এমনি বড় পণ্ডিত তোর কোন দাম আছে নাকি? ভুল হতে পারে যে কোনো সময়। এটার সিলসিলা ওয়ার চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এখন তো নেটের কারণে আমাদের বক্তব্য সারা দেশের লোক শোনে, আমাদের লেখনীয় সারা দুনিয়ার লোক পড়ে এবং আমাদের লেখনীর ডাইরেক্ট শ্রোতা কিন্তু পাঠক তোমরাই, তোমরা শিক্ষক এবং ছাত্র। যদি আমাদের লেখনীগুলো না পড়ো তাহলে ক্লাসে যেহেতু বলতে পারবো না, শিক্ষা ব্যবস্থা ও প্রস্তাবনা অসম্ভব একটা বই আছে না? এগুলো কিন্তু অনেকবারই বেরিয়ে গেছে তাহারিকে, আর এগুলো কারো মনে রাখা সম্ভব না। বই আকারে সামনে এসে গেছে, এখন অন্তত পক্ষে বাড়িতে পড়া যাবে, তোমার চেষ্টা লেখো। পরিশেষে তোমাদের সবাইকে বলে দিচ্ছি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের উপরে যে বইটা বেরিয়েছে এটা যেন সবার ঘরে ঘরে থাকে, এটা যেন ভুল না হয়। শিক্ষক শিক্ষার্থী আছে এখানে? প্রস্তাবনা দাও। এ হলো শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা সমূহ। আমরা সরকারের কাছে বলে দিয়েছি, অনেক আগেতেই বলছি,
কিন্তু সরকার তো সব তালে লোক না, সরকার দেখো কি ক্ষমতা লাভ করা যায়, ওদের তো ধান্দাই আলাদা, ওরা ওই নিয়ে থাকবে। কিছু জ্ঞানী লোক যদি কখন ফেরে আমাদের মধ্যে, হয়তো তাদের দ্বারা অনেক কিছু কাজ হবে। আমরা এগুলি অনেক আগেই তো হারেকে লিখছি, এখন বইয়ে করে আসছে, এগুলো কাছে রাখার চেষ্টা করবেন। এই যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক করে কর্তব্য, আমরা এখানে কেউ শিক্ষক আসি, কেউ শিক্ষার্থী আসি, কেউ অভিভাবক আছে, তাই না? অভিভাবক আছি, সবার কাছে এই বইটা রাখা খুবই জরুরি। এটা দ্বিতীয় সংস্করণ আবার বের হতে যাবো 70-75 দিনের মধ্যেই। এখানে একটা ছবি আছে দেখেন, এই বইটার নিচে একটা ছবি আছে, কিছু ছবি দেখেন তো, বুঝে গেলাম তোমার মার্কাস চেনো তাহলে, না চেনো মার্কাস? ধন্যবাদ। আমি কারাগারে গেছি, নওগাঁ কারাগারে বসে প্রথম আলো পড়ছি, এইটা ছবি দিয়েছে, এখানে যে ছবিটা না, এই ছবি প্রথম আলো দিয়েছে, হেডলাইন করেছে। প্রথম আলো আমাকে খুব টিটকারি করতো, ডক্টর লিখতো না, গালেব লিখতো খালি, এত বেয়াদব। প্রথম আলো সাথে বেয়াদব পত্রিকা বোধহয় বাংলাদেশে নেই, ইসলামের বিরুদ্ধে এক নম্বরের শয়তানেরা। বলছে গালেব কারাগারে তার সাম্রাজ্য অক্ষত, নজরুল লেখেন, এটা তো আলহামদুলিল্লাহ বলতে হবে, গালেব কারাগারে তার সাম্রাজ্য অক্ষত। ওরা ঠিক জায়গায় ঘা দিয়েছে যে গালেব খালি কারাগারে গিয়ে মেরে ফেললে হবে না, তার সাম্রাজ্য থেকে গেলে ওটা ভাঙো, মানে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো। শিক্ষা ব্যবস্থা টিকে থাকলে গালেব টিকে থাকবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলে গালেব ধ্বংস হবে। অথবা গালেবকে কারাগারে করো, এটা কেন ফাঁসি দেবো আর কি করবো, তোমার হাতে কোনো ক্ষমতা নেই, তো ফাঁসি দিতে গেছিল তো পারেনি, আল্লাহ চাইলে হবে, যারা ফাঁসি দিতে দিল তারাই ফাঁসি ছিলি বলি, এটা আল্লাহর ইচ্ছা না। সব এই ছবিটা নিচে দিয়ে দিস, আমাকে 12 দিন করলে কোন ছবি দেবো, ছবি তো খুঁজে পাচ্ছ না, ছবি তোমার ঘরেই আছে, এটা একটা ইতিহাস। পরে হয়তো এটা বিল্ডিং ভেঙে তোমার হয়তো সোনা দিয়ে বিল্ডিং বানাবা। ধন্যবাদ। এই ছবিটার মধ্যে পত্রিকা আমাকে চিটকারি করেছে, গালেব কারাগারে তার সাম্রাজ্য অক্ষত। আমি পড়ি এত খুশি হয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে পারেনি, তো কজনে মারবে, একানে আমাকে মারলে তো বাকি শিক্ষকদেরকে বলছি আপনারা আমরা যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেই, ফলে আপনারা অনেকে আছেন আমাদের সংগঠনের বাইরে, কিন্তু আপনাদের বিবেককে আমরা কক্ষে বন্ধক দেই নাই, বিবেচনা করবেন, বন্ধক দিবেন না, নিজের বিবেককে খোলা রাখবেন, যদি আপনার বিবেককে বোঝে যে এটা সঠিক তাহলে এটা মেনে চলবেন, অন্ধ অনুসরণ কারো আমরা করতে দেই না। আমাদের যে 5 দল মূল্যতি আছে তার মধ্যে একটা তকলিদ শখস বলে নেই, জাতীয় তকলিদ, বিজাতীয় তকলিদ, 2 তকলিদ থেকে অন্তত দূরে থাকতে হবে। আমি আমার জীবন লেখার আমি অপছন্দ করি, ফলে লিখি নাই, কিন্তু এখন আমি এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, এরপরও অনুভূতি আসতেছে এখন যে না বোঝা কিছু লেখাই দরকার, নইলে আমি বেঁচে আছি এখনও পর্যন্ত আমার সম্বন্ধে বাজে কথা বলা হচ্ছে। যারা মদিনা যাচ্ছ, মদিনা গেলি মতো তোমার স্বর গেলি, মদিনা চান্স পাওয়া মানে কি বেশ তো চান্স পাওয়া, আমাকে আর বেরোস স্যার আমি মদিনা চান্স পেয়েছি, স্যার আমার বাড়ি সাতক্ষীরা, আরে বেটা গ্রামের নাম বল, বললো তো তোর বাবা দাদাকে মুসলিম বানিয়েছে আমার আব্বা, জানিস খবর, ওই গ্রামে অমুকটা বেশি আছে লোক, ও তার নাম ও যা ও দাদা বসে ছিল, আমার তোর নাম বলে দিস, হ্যাঁ এইসব গ্রাম আমার চষা রাব্বা গেছে, সব যোগের কাপড় খাইয়ে কি সেসব মনুষ্যদের সব ভুলে গেছে। যাই হোক, মন্দিরে দিও, শিক্ষা যদি না থাকে সমাজ ধ্বংস হয়ে যাবে। আর এই জন্য লর্ড ম্যাকলে 1835 সালে যখন এদেশে থেকে ওরা বুঝলো যে আমাদের চলে যেতেই হবে, চলে যেতে 1947 সালে দেশ ভাগ হলো না, তো লর্ড ম্যাকলে এত দূরদর্শী চিন্তাশীল ছিলেন ইংরেজদের, উনি চিন্তা করেন এমন কাজ করে যাব এদেশে মানুষ রক্ত মাংসে থাকবে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা যাই হোক এদেশের ভারতীয়, কিন্তু তাদের মন মানসিকতা থাকবে ইংরেজ, তো সেটাই তারা করেনি,
ঠিক সেটাই করেছে। শিক্ষা ব্যবস্থাকে প্রথমে তারা কষ্ট করলো কি দুই ভাগ করে দিল, এটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এটা সাধারণ শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রথম কাল এইটা তারা করে গেল, আজও ঠিক সেটা আছে। কারণ আমাদের সরকার শাসনে বিদেশের গোলামি করে, আমাদের সরকার বিগত 52 বছর ধরে বিদেশের গোলাম, একদিনের জন্য স্বাধীন হয়নি, মুখে চেলাচালি করলে হবে? সরকার প্রধানের বয়স আমার বয়সও তাই, তিনি কি দেখছেন তার চেয়ে আমরা কম দেখি নেই, অথবা ওসব ছাড়েন, আমরা বুঝি তার কথায় কর্মে সবটা আমরা বুঝতে পারি। ওনার আগে যে স্বশিক্ষিত তিনিও তাই, এরা সবাই বিদেশের গোলাম, রাজনৈতিক সেবাদাস, অর্থনৈতিক সেবাদাস এবং শিক্ষার দিক দিয়ে আরও বেশি সেবাদাস। স্মার্ট বাংলাদেশ নাম করে স্মার্ট ধ্বংসের বাংলাদেশ বানাচ্ছে তোমরা, কইবে তোমাদের দিতে আল্লাহর কাছে 18 কোটি মানুষের কাছে কি দেবে, কইবে তো আল্লাহকে দিতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং জান্নাত যাওয়ার উদ্দেশ্যে তোমার উদ্দেশ্য হওয়া উচিত। যে ক্ষমতা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই ক্ষমতাকে জান্নাতের পাথর সঞ্চয় স্বার্থে ব্যয় করো। দুনিয়া কদিন থাকবে? দুদিন পরে তো লাশ হবে, তো পোকায় খাবে। এই যে সরকারকে বোঝার যে সাবধান হয়ে যাও, যে ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই ক্ষমতাটাকে জান্নাতের পুঁজি সঞ্চয় ব্যবহার করো, জাহান্নামের পুঁজি সঞ্চয় করো না। তোমাদের মাধ্যমে যদি কোটি কোটি সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত গুনাহ তোমার ঘরে চাপবে। আমরা তোমাদেরকে সাবধান করছি, আর দিন নসিহাত, দিন হচ্ছে নসিহাত, নসিহাত করছি, খবরদার এই ক্ষমতাকে আল্লাহর পথে ব্যয় করো, জাহান্নামের পথে নয়, জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও মানুষকে। আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সিলেবাস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, এমনকি অন্যরা পর্যন্ত নিচ্ছে, মাঝে রিপোর্ট নেই তো। ইতিমধ্যে আমাদের 110টি অধিভুক্ত প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে সারা দেশে, কিন্তু আমি আজকে জিজ্ঞেস করলাম যশোর আমাদের সিরাজকে কি তোমার জেলায় কয়টা হয়েছে, তো একটা হয়েছে, তো ধিক তোমার কি কাজ করছো তোমার উপরে। ঘরে ঘরে আমাদের হাদিস ফাউন্ডের প্রতিষ্ঠা হওয়া দেওয়া, তোর ক্লাস 5 পর্যন্ত তোর চালু কর, সন্তানের ভিত যদি গড়ে দেয়, এই ভিত গড়া ছেলেটি যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ সে ভিত ঠিক থাকবে, তার ডালপালা যতই থাক না ভিড় ঠিক থাকবে, সে ধ্বংস হবে না, ঠিক না? তৌহিদ রিসালাত এবং আখিরাত ভিত্তিতে জাতীয় শিক্ষা ব্যবস্থা হতে হবে। তৌহিদ মানে আল্লাহ, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আগে সবাইকে মনে করাই দিতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে তার রসুলের মাধ্যমে, অন্য কোনো দার্শনিক পণ্ডিতের মাধ্যমে কোনো বক্তব্য চলবে না, রসুল যেটা বলছেন ওটাই ফাইনাল। আর রিটার্ন ব্যাক করবো আমরা আখেরাত আল্লাহর কাছে, সারা জীবনের কর্মের হিসাব সেখানে দিতে হবে। এই বিশ্বাস যদি সন্তানকে আমরা ঢুকিয়ে দিতে পারি, ইনশাল্লাহ ওই সন্তান আগামীতে সারা জাতিকে ঘুরিয়ে দেবে। আর সে যদি মনে করে যে আমি রোল বা ইটার্নাল লজ অফ আয়রন, শাশ্বত লৌহ বিধানের মাধ্যমে আমি দুনিয়া সব চলছে, অটোমেটিক সব চলছে, এ কোনো সৃষ্টিকর্তা নাই, যদি কেউ মনে করে তার পাগল ছাড়া কি বলবো? ছাগলের না দিছে না তো, বলে কোরবানি শুনছিনি, এখন চেষ্টা দিতে পারেন, তাই তো? ছাগলের নাদি আর গরুর গোবর, গোবর দেখে চেনা যায় এটা গরু, তাই না? আর নাদি দেখে চেনা যায় এটা ছাগল, এ পাগল বলে? কোনো পাগল ছাড়া যদি কেউ বলে এ নাদিও যা গোবরও তাই, তার পাগল হতে হবে না? নাদি এবং গোবর দেখে যদি গরু এবং ছাগল চেনা যায়, তো সৃষ্টি দেখে সৃষ্টিকর্তা আল্লাহকে চেনা যায় না? এটা পাগলও বোঝে এগুলো, কিন্তু না নেতারা বোঝে না। ওরা মনে করে আমরা নিজেদের কর্তৃত্ব বলে কর্ণ বলে আজকে নেতা হয়েছে, জি না সাহেব, এটা তোমাদের পরীক্ষা হলো, এজন নেতৃত্ব চেয়ে নিতে হয় না, হাদিসে নিষেধ আছে, লা তাসাল ইমারা ফাইনা লা দামাতুন ইয়ামাল কিয়ামা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, এটা অবশ্যই তোমাকে কিয়ামতের দিন লজ্জায় ফেলবে। ইল্লা লা নুওয়াল্লি আলা আমালিনা হাযাল ইমান সালহু ওয়া লামান হারাস আলাইহি ফি রাওয়াতিল মুসলিম ওয়া লামান আরাদাহু, আমরা কষ্ট করে নেতৃত্ব ওই ব্যক্তি দেই না যে এটা চেয়ে নাই, অথবা এর লোভ করে বা হৃদয়ে কল্পনাও করে যদি নেতা পারতাম।
নেতৃত্ব খুবই কঠিন একটা বোঝা। এই বোঝা যত দূরে সরানো যায় ততই ভালো। কিন্তু আজকালকার বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, বিশেষ করে নেতৃত্ব সেই নেওয়ার জন্য পাগল। কত মূল্য এ পর্যন্ত হিসেব আছে? এই যে আগুন জ্বালা পড়া শুরু হয়েছে কি জন্য? আমি হতে পারলাম না, তুই হলি কেন? আর যে হেরে গেছে, আমি হেরে গেলাম, তুই জিতে গেলি, দেখ তুই দুনিয়া বাসিস। আগামী 5 বছর এই হিংসা প্রতিহিংসায় চলবে? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম প্রতিটি বিধানই শান্তিময়। ইসলাম এসেছে সালাম থেকে না, সালাম থেকে ইসলাম আত্মসমর্পণ। আমরা সবাইকে সালাম দিই না, তার মানে আপনি আমার কাছে আসেন নিরাপত্তার সাথে, উত্তরে বলি ওয়ালাইকুম আসসালাম। আমরা যেখানে যাব জান্নাতে, তার নাম কি? দারুসসালাম। সেখানে আল্লাহ পাক আমাদেরকে সম্ভাষণ জানাবেন কি বলে? সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাক আমাদেরকে সালাম দেবেন, সবই সালাম সালাম আসসালাম। ইসলামে কোনো অশান্তির কাজ নাই। কিন্তু এই সকল গণতন্ত্র সারা দুনিয়াটাকে ধ্বংস করে দিল, সারা দুনিয়া ধ্বংস করার কারণে এই গণতন্ত্র। মানে এখানে মানুষের তন্ত্র চলে মানে কি? শয়তানের তন্ত্র চলে। আর এর বিরুদ্ধে আমরা কথা বলি, সেদিন আমাদের উপর নারাজ। ইসলামপন্থীরা পৃথিবীতে ঘুরেছে ক্ষমতার লোভে। আমরা তো বলেছিলাম খবরদার, আপনার এই ব্যাখ্যার ভুল হচ্ছে, এই কাজ করেন না। এই ব্যাখ্যা ভুল ধরাটাই হলে আমাদের বড় অপরাধ, আর সেজন্য আমাদের কারাগার যেতে হলো। একবার রাতারাতি 10টা মামলা। আরে আমরা এমন ডাকাত, একই রাত্রি, এই এটার নাম কি? পোরশা। পোরশার ব্যাংকে ডাকাতি করে ওই রাত্রি চলে গেছি নওয়ারছড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নেওয়ারগাছা ব্যাংকে ডাকাতি। ওখান থেকে ওই রাত্রি ও রাস্তায় ফিরে এসে সকাল 9টার সময় এই এখানে আর সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়েছে। কি সিরিয়াস ডাকাত আমরা! কেউ তো নওয়াজুল্লে বললো না। এইটাই আমার মেরিট টেস্ট হয়ে গেলে সব তোর ফেল। বোরাকে পারবে না তো, আসলে বোরা কি দরকার? তাছাড়া অন্য কিছু তো হবে না তো। আমি বরবার মনে হয় যে একবার ঘুরে আসে এই পোরশা সেই ডাকাতি করলাম তো সাংঘাতিক লোক। এই হলো সকল গণতন্ত্রের ন্যায় বিচার। আমরা ভুক্তভোগী, আমাদেরকে নাড়া দেওয়ার চেষ্টা করো না। কারাগারে গেলেও হক কথা বলেছি, বাইরে আসলে বলবো, কণ্ঠ যতক্ষণ আসে ততক্ষণ বলে যাবো, লিখবা কলম আছে লিখে যাব, পারলে লেখন স্তব্ধ করো, পারলে কণ্ঠ স্তব্ধ করো, ক্ষমতা তোমার নাই, একমাত্র আল্লাহর হাতে। মানুষের এই স্বাধীন চিত্ততা গণতান্ত্রিক নেতারা আদৌ বরদাস্ত করে না। যিনি সংবিধান বানিয়েছে 70 দফা লিখে দিয়েছে, প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কথা বললে বা তার দলের বাইরে কোনো মতবাদ প্রকাশ করলে তার এমপিশিপ ক্যান্সেল হয়ে যাবে, একদম বাতিল, ও বাড়ি ঘুরে বেড়াবে, তাই পিছনে ক্যাডার লাগিয়ে দেবে। অত বানাচ্ছে 350 কেন বাবা? 10 জন উপদেষ্টা যা করলো 2.5 বছর দেশ চালালো, দেশে কত শান্তির সঙ্গে চলেছে, কিন্তু না আমার করতে 350 অধিক সন্ন্যাসী গাজন নষ্ট, তুমি কেন করো? আর 1-1টা এমপি 1-1টা জমিদার, এইভাবে সারা দেশে টাকার কুমির তৈরি করা হচ্ছে, 1000 কোটি আমেরিকা হচ্ছে সরকারের দেশের। তোমাদের এখানকার শিক্ষার্থী শিক্ষক, এটা তোমরা আমাদের আদর্শটা খেয়াল রাখবা। আমি অনেককে ডাইরেক্ট ফোন করি, অন্য ফোন করে শুনেছি তোমরা ভোট দিতে গেছিলে, তো কেন যাবো? ও তাই নাকি? তোমরা এত শিখছো, কোথায় ঠাকুরগা, কোথায় শরীয়তপুর, সব ভোলাটোল এসব প্রত্যন্ত এলাকায় খোঁজ নিয়ে দেখেছে, তারা কেউ ভোটে যায়নি। বলে কিসের ভোট? আজাদ দিচ্ছে আর নেই বারে মনে মনে বলছি যে আল্লাহকে শুক্রিয়া, এটা আমাদের রাজনৈতিক আদর্শটা বুঝে গেছে, এজন্য তারা ভোটও দেয় না। এখানকার শিক্ষার্থী শিক্ষক শিক্ষক যারা থাকবে তারাও এই বিষয়টা খেয়াল রাখবে। প্রচলিত যাই চলতে তাই মেনে নেব না, মূল হবে কি হলো? কোরআন এবং সুন্না। সুন্না বলতে সহিহা, সহি সুন্না, বেদাতি হুজুরত আমার লেগে আছে, সব কথাটা বেদাতি করে না। বেদাতিরা আমাদের খুব নারাজ, খুবই নারাজ,
নারাজ যাই হোক না পারবে না, সালাত রসুল ঠেকাতে পারছে না। হ্যাঁ সালাত রসুল পঞ্চম খণ্ড বেরোচ্ছে ইনশাল্লাহ, আজকে শেষ হয়ে যাবে কই আলহামদুলিল্লাহ বলেন তো কো পঞ্চম মুদ্রণ একটু বেড়ে যাচ্ছে, তাই আমার আমাকে দাবি করা হয়েছে যে একটা সংক্ষিপ্ত সালাত আলাদা করে দেন, অত আমি মেনে নিছি করবো যা আমার দরকার পৌঁছে যাওয়া সব জায়গায়। হ্যাঁ আবার 80-20টা যাবে না 120টা যাবে, কারণ দাম যা বেড়ে গেছে, কাগজ দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, বইয়ের দাম বাড়তে হবেই, বইয়ের দাম বাড়তে হলে মানুষ নিবে না কমে যাবে, এই জন্য যাই হোক আমি শেষ করে দিচ্ছি। তোমাদের সবার কাছে আমার একটাই আবেদন রইল, সূরা বাকারা কোন আয়াত একটু 257 আয়াত, 57 আয়াত বুঝলে, আল্লাহ বলছেন আল্লাহ ওলি ও আয়াতুল কুরসি কত নম্বর আয়াত বলতে থাকি, আয়াতুল কুরসি 255 আয়াতুল কুরসি তাই না, তারপরে 57 আয়াত এটা আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? কাফের অভিভাবক আল্লাহ নাকি? আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন। তা আমার বোঝা গেল পৃথিবীর সবাই অন্ধকারের মধ্যে আছে, মুমিন যারা তারাই খেলে আলোর পথে আছে, ঠিক তো? আর শয়তান হলো অবিশ্বাস অবিশ্বাসীদের বন্ধু, অধিকাংশ লোকের বন্ধু হচ্ছে শয়তান, আর যারা অধিকাংশের মত যে দেশ চালায় তারা শয়তানের বন্ধু, মনে গেছে? মনে রাখবে, অধিকাংশ হলেই যে আমি ভালো হয়ে গেলাম এই চিন্তা যারা করে, আল্লাহ পাক তার রসুলকে সাবধান করে খবর দাও, আমি তোতে আকসার মান বিরাদি উদ্দিল্লিউ কাম সাবিলিল্লাহ, হে মোহাম্মদ খবরদার তুমি জনপদের অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো, ওরা তোমাকে পথভ্রষ্ট করবে। সম্মত এই জন্য দেশের সংবিধান করা হয়েছে যে 70 ধারা বানানো হয়েছে, অধিকাংশ লোক যদি একদিক বলে যায় প্রধানমন্ত্রী তো দামই থাকবে না তাই না, আর এই জন্য ওরা এই আয়টা মেনে নিয়েছে, অধিকাংশ লোক বলছে আমি কাজ করতে পারবো না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন গতকালকে পরিবারে দেখলাম বলেছে কিনা কেটে জানে, বলছে আমি যদি অভিভাবকদের মুরব্বীদের মুরব্বীদের কথা শুনে কাজ করতাম, সাহস এটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার, এই মহিলা যে এই সাহসী না হয়তো আঘাত পেতে না, যে কারো কথা শোনা যাবে না, তুমি আগে নির্দিষ্ট তুমি একেবারে নিশ্চিন্ত হও যে ওহির বিধানে চূড়ান্ত, এই বিষয়ে ইমান আছে তো সবার, মনে রাখবো ওহির বিধানের বাইরে কোনো জায়গায় ডানে বাইরে তাকাবো না, সোজা কথা হলে কথা বলছে ভালো, কোরআন হাদিস দেখাও এক কথা শেষ, আল্লাহ বলছেন আল্লাহ শয়তান হলে অবিশ্বাসীদের বন্ধু, যারা এটা বিশ্বাস করে না শয়তান তাদের বন্ধু, আর তাদেরকে তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়, অর্থাৎ আমরা আলোর মধ্যে জন্মগ্রহণ করেছি, ছোট ছোট শিশু বাচ্চারা আলোর মধ্যেও তোমরা আছো, তোমরা যখনই আস্তে আস্তে বড় হবে অন্ধকার চারিদিকে জাট্টি ধরবে একেবারে, আর সেখান থেকে বের করে আনার জন্য আল্লাহর দিনের উপরে বিশ্বাসী হতে হবে, কোরআন এবং হাদিসের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কোরআন হাদিসের কোনো মিথ্যা নাই, জালিকাল কিতাব কি আছে বলো, এটা শুরু দিয়েছে না, এই কিতাবে কোন রকম ত্রুটি বা কোনো রকম সন্দেহ নেই, এই বিশ্বাসটা আগে নিতে হবে, এই জন্য আল্লাহ সুরে বাকারা তো শেষ দিক নাজিল হয়েছে, এনি আনছে প্রথম দিকে আগে বান্দা বুঝুক যে এই কিতাবদের নাজিল করছে তোমাদের কাছে এতে কোনো সন্দেহ নেই, এই একেবারে সন্দেহহীন গ্রন্থ আমরা এখানে পড়াই, উদ্দেশ্য অন্ধকার থেকে আলো দিক বের করে নিয়ে আসা, আল্লাহ বলছেন ওরা হলো জাহান্নামের অধিবাসী, যারা অন্ধকার দিকে মানুষকে টেন দিয়ে নিয়ে যায় তার জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে, আমরা কি জাহান্নামে চিরকাল থাকতে চাচ্ছি নাকি, কেউ থাকবো না জাহান্নামে, আমরা কেউই থাকতে চাই না, কেউ চাইতে চাই না, অতএব আমাদেরকে যে কোনো মূল্যে কোরআন এবং হাদিসের শিক্ষা শিখতে হবে, এর আলোকে আমাদের জীবন গড়তে হবে, এর বিপরীত সব কিছুকে ছুড়ে ফেলে দিতে হবে, ডাইনি বা যাওয়াই যাবে না, পেশাজীবী হিসেবে পেশাগতভাবে যে কোনো শিক্ষা আপনি শিখতে পারেন, কিন্তু আপনি
যদি সুতার মিস্ত্রি হন ফাঁকি দেবেন না, রাজমিস্ত্রি হন খালি বালি মিশাবেন না। আপনার এই নৈতিকতাই আপনাকে উচ্চ করবে এবং আপনার ব্যবহারে মানুষকে মুগ্ধ করবে, মানুষ আপনাকে সম্মান করবে, আপনাদের দোয়া করবে। যদি এই ইলম না থাকে, দিনী ইলম যদি না থাকে, মানুষ এটা করবে না। আর দিনী ইলমের ব্যাখ্যা হচ্ছে পুরোটা হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়ার উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান আমরা করেছি এখানে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আস্তে আস্তে, সব জায়গাতেই যেন আল্লাহ পাক আমাদেরকে এই নীতির উপরে দৃঢ় থাকার তৌফিক দান করেন। করে দেশে আমরা ছোট্ট সোনামণিদেরকে, বাচ্চাদেরকে আন্তরিক স্নেহ জানাচ্ছি এবং তাদের যারা গড়ে তুলছেন, মানুষ গড়ার করে কারিগর যে বলা হয় শিক্ষকদেরকে, তারা যেন এই একই ধর্মে দৃঢ় থাকেন, আমরা সেই দোয়া করছি, দাবি করছি এবং এর উপরে টিকে থাকার জন্য তাদের কাছে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা নিজের অভিজ্ঞতা বলি, অধিকাংশ আলামের সন্তানরা মাদ্রাসায় পড়ে না। এর কারণ কি? আমাদের যারা শিক্ষক তাদের যারা ছেলে মেয়ে আছে তারা কি আমাদের ছাত্র এখানকার? তারা কি এখানে পড়ে? কিছু করে জব দেব তো, তোমাদের ছেলেমেয়েরা কি এখানে পড়ে? ওপাশে মেয়েদের এপাশে ছেলেদের দুটোই করে দিয়েছে এক জায়গায়, কোনো অজুহাত দিতে পারবো না। আমি কোন কোন কোনো জায়গায় কোনো বক্তৃতা গেলে কোনো একটা পয়েন্ট ধরে কথা বলি, দোষ রায় গেছিলাম কোথায় না খরচুতি না পাবনা দোষ রয়েছে না, ওখানে যে রেস্টের জায়গায় সেখানে একজন যে আমাদের সংগঠনের লোক যে স্যার দোয়া করবেন আমার ছেলে জার্মানি যাবে আগামী অমুক তারিখে, আমি কিছু বলিনি, বিজ্ঞপ্তি গেছে। তাহলে আপনার ছেলে জার্মানি কী শিখবে আর বলতে পারবে? ঘরে আলো থাকতে বাইরে যাচ্ছেন কি জন্য? যাই হোক, পুরো বক্তৃতাটাই হলো আমার এই এর উপরেই। ওই দিন সাবধান, ছেলেদের গড়ি না তুললে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। তোমাদের জন্য দোয়া করে যেটা বলছো এটা করবা, লিমা তা করুন মালা তা ফালুন, যা তার চেয়ে খারাপ আর কেউ নেই যে বলে বিপরীত করে। তোমরা এর উপর দৃঢ় থাকার চেষ্টা করবে, লেবাসে পোশাকে কেমন হতে ও পোশাকে পর্দা বইটা পড়ে দেখবা এ তোমাদের বুকের দিকে ইংরেজি বাংলা কী লেখা, পিঠের দিকে ইংরেজি বাংলা কিছু লেখা স্কাউটসে বেরিয়েছে না, এ সবগুলো শয়তানি চক্র, যাতে মুসলমান ফ্রেশ পোশাক পরতে না পারে। অভিভাবকদের বলছি এই বাচ্চাগুলো গায়ে দেখো একটা লেখা ক্যাপ লেখা, ক্যাপ মানে কি জানে ও ইংরেজি লেখা, পিছনে আবার কী আছে সে ইংরেজিও না কিন্তু ইংরেজি অ্যালফাবেট, এই সব পোশাক কিনে না শীতকাল ওগুলো বেশি বিক্রি হয়, প্রত্যেকের পোশাকে বুকে লেখা পিঠে লেখা, ফলে যারা ওই সেজদ করে বা রুকু করে তাদের পিছনতে যারা মুক্তি থাকে সব দেখতে পায় যে দোয়া পড়বে না ওই লেখা পড়বে, এইসব পোশাক তো কিনবে না। অভিভাবকদের বলছে এইসব পোশাক আপনি কিনে দেবেন না, সাদা পোশাক কিনবেন, সাদা সাদা ড্রেস নাই এটা করে দেবেন। এরপরও যারা কমপ্লিট বলে একটা পোশাক বেরিয়েছে পাশা আলগা করার পোশাক, ওর নাম হলে কমপ্লিট, মানে ও খুবই কমপ্লিট ভদ্র, কমপ্লিট বিয়া দেবার টাকা আকা কী করা গেঞ্জি গাছে সালাদ পড়তে যাও তোমরা খবরদার, মানে গেঞ্জি যখন রুকু যাও নিজে বসে আমার একটা ল্যাংটা ল্যাংটা দেখাচ্ছে খালি গেঞ্জি টানে পিছনে দিতে, খেলে দেখছো টানলে গেঞ্জি লম্বা হয় নাকি, কিন্তু জামা গায়ে দেবে না, মানে কয়েকটা ধরে যাবে এখন মরজি আসতে পারি না তো কিছু বলতে পারি না, আজকে সুযোগে বলে দিচ্ছি এ খাটো জামা আর কী বলে প্যান্ট দামও খুব বেশি, অথচ ওইটাই তারা পড়বে যাতে পাশা আলগা হয়ে যায়, এটা পুরো বিয়াদেবি কারবার। এসবগুলো করো না, লেখালেখিগুলো থেকে সাবধান থাকো, একটা না এক রঙের পোশাক করো লম্বা হোক, শুধু সাদা পোশাক আমার ফরজ অজিব বলছি না তো আল্লাহ রাসুল নির্দেশ দেন তোমরা সাদা পোশাক পরো। এই জন্য আমাদের কারাগারও যে পোশাক দেখছে, আদালতেও সেই পোশাক দেখছে, সব জায়গায় আমার দেশে বিদেশে এই আমার যা তা দেখছো না, এই আমার পুঁজি সারা জীবন এটা কালার হয়ে গেছে, ও করবেটা কি? ওই একটা হাদিস আমার সামনে আছে, আল্লাহ রাসুল বলছেন তোমরা আহাব্বু সিয়াবুল আল্লাহ আসিয়াবুল বিয়াদ, আল্লাহর সবচেয়ে প্রিয় পোশাক হলো সাদা পোশাক। আল্লাহ নবীর কথা বাদ দিয়ে উনি তো যাবো নাকি, আমার মা একবার প্রথম ক্যারোলিনের জামা কিনে দিল, মা আর বোন মিলে ক্যারোলিনের জামা, কারণ তোমার দেখো নি এই প্লাস্টিক মার্কেট কিছু বেরো না ওইসব, খুবই শেষ ভাই দারুণ দাম ছিল, তো মা আর বোন নিজেরা করে টাকা পয়সা কি করে ওই আমার জামা বানিয়ে দিয়েছে, তা আমি ওই জামা গায়ে দিয়ে খুব খুশি থাকুন
ওই গায়েদের জাস্ট বাড়ির দিকে হতো, আব্বা মসজিদে থাকতেন, খেয়াল করে জানলা দিয়ে বাসায় গিয়ে বলছে, বসির তুমি তোমার ছেলের যাকে ক্যারলের জামা কিনে দিলে, আমি কি কিনে দিতে পারতাম না? আজকে যদি ছেলে ক্যারলের পোশাক পরে কালকে আর সতীর পোশাক পরবে না, চিন্তা করেছো? আমি আজও পর্যন্ত আব্বার কথা স্মরণ করি, এসব পোশাক কেনার পয়সা আমাদের নেই, খুবই কিনতে পারি, কেন কিনি না? একটা হলো সারল্যের বিরোধী, সরলতার প্রতি বিরোধী ওটা, আরটা হলো আল্লাহ রসুলের হাদিসের বিরোধী। তোমাদের একজন উস্তাদ আছে এখানে পাশে বসে আছে, ও কোনো স্বীকার করে দৃষ্টি দেওয়া তো কি, ওটার নাম কি, এই তোর নাম কি, রোস্তম না, তুই ছাত্র শেয়ার করো নাকি, আল্লাহ জানে আমার ছাত্র তোমাদের হুজুর, ও আর মৌলানা বলতে হবে না, মৌলানা রোস্তম আলী, এখন চিনতে পারছো? দেখেন কত বড় উস্তাদ তোমাদের, ও সে ছোট উস্তাদ এখানে অনেক আছে, সবাইকে বলছি তোমরা ক্লাসে যাচ্ছ যে বুঝিগুলো আমি এখন তো সেগুলো তোমরা ক্লাসে দিও, তাহলে ছাত্রদের নীতি হলো শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে পালন করা, বাপ মার কথা শুনতে চায় না, এজন্যে খেয়াল রেখো বিষয়গুলো, কোনো রকম বিলাসিতা অলসতা অপচয় অপব্যয় এটা আল্লাহ পছন্দ করেন না, এটা শয়তানের কাজ, এগুলো যেন আমাদের বাচ্চারা শিক্ষকরা অভিভাবকরা কর না করে আমরা সেই দাবি করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।